আর এই প্রশ্নটার উত্তর যে কেন মানুষ পঙ্গু হয়ে জন্মায়, কেন অসুস্থ হয়, এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি বিশ্বাস করিতে পারো না, আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিলে প্রাণহীন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন, তারপর পুনরায় জীবন্ত করিবেন, তাহার নিকটেই ফিরিয়া যাইতে হইবে। পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, তবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে, সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে। কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার, আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা। আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন, তার নির্দেশ নাও মেনে চলতে পারেন, এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে, পরকালের জীবনে ভালো মন্দের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেহেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজখে। আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা, আরবি শব্দ জান্নাত অর্থ বাগান, পবিত্র কোরআনে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে, আর বর্ণনাটাও একই রকম যে সেখানে নদী বয়ে যাচ্ছে, দুধ আর মধুর নদী, সেখানে সব রকম ফল আছে, সেখানে ডালিম ফলও আছে, সবাই শান্তিতে থাকবেন, কেউ কোনো অপরাধ করবে না। এছাড়াও কোরআনে আরও আছে দোজক, জাহান্নামের কথা, একই কথা বেদেও, সেখানে প্রচণ্ড আগুন থাকবে, মানুষ আর পাথর সে আগুনে পুড়বে, সূরা বাকারা 2324 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় দোজকের আগুনের কথা বলা হয়েছে। তাহলে ইসলাম ধর্মের বেহেশত আর দোজকের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায়। আর যদি বেদ পড়েন, সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে, আপনি পৃথিবীতে একবারই আসবেন, আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেশত অথবা দোজকে যাবেন। তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই। পণ্ডিতরা যে সংসারার কথা বলেন, তারা সংসারা নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন, কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনীর ঘরে জন্ম দেন, কাউকে গরিবের ঘরে, কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায়, কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে। পবিত্র কোরআনে সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ কি মনে করে যে ঈমান আনিয়েছি বলিলেই আল্লাহ অব্যাহতি দেবেন, আল্লাহ পরীক্ষা করবেন না? যদিও আপনি বলেন যে আল্লাহকে মানেন, আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না? সবাইকে পরীক্ষা করা হবে, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে। পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা, ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যাহারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে। তার মানে আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, স্বাস্থ্য দিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা, ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা। তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হলো পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন ধরুন, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না। পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন। একইভাবে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আর পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা। এখন এই ব্যাপারটাতে আসি যে কেন কেউ ধনীর ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়। আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ইসলামের তৃতীয় স্তম্ভটা হলো, প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয়, 85 গ্রাম সোনার সমান হয়, সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে প্রত্যেক হিজরি সালে। তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে, এটা তাদের উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করে না, বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে। তাহলে এখানে তারা কম নম্বর পাবে, কিছু ধনী লোক দানই করে না, তারা 0 নম্বর পাবে। আর গরিব লোক যার সম্পদ 85 গ্রাম সোনার চাইতে কম,
তার জাকাত দেওয়ার দরকার নেই, তাহলে জাকাতে সে পুরো নম্বর পাবে। আমরা ভাবি বেচারা গরিব আদমি, গরিব লোক। আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন, সম্পদের পরীক্ষা খুবই কঠিন। মনে করেন 2002 সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো, 2003 সালে সেটা আসলো না, আপনি তো খুশি হবেন, যাক এই প্রশ্নটা আসেনি, আপনার মন খারাপ হবে না। কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি, আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক, এটা তার জন্য ভালো, কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না। তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন, আপনি এখানে ফেলও করতে পারেন। তাহলে আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এখন এই ব্যাপারে আসি, কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায়? বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়েও জন্মায়, ইসলাম বলে প্রত্যেকটা শিশুই মাসুম, সে নিষ্পাপ। এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে। আমরা বিশ্বাস করি যে কোনো শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ, সে মাসুম। তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে। বাবা মা ধার্মিক হতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন। আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে, আরও কঠিন পরীক্ষা হবে। হতে পারে যেমন ধরুন, যদি আপনি বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসেন, আপনি ব্যাচেলার অব আর্টসের পরীক্ষা দেবেন, পরীক্ষাটা খুবই সোজা, পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবেন গ্রাজুয়েট। এমবিবিএস পরীক্ষায় পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন হবেন ডাক্তার, বেশি সম্মান। এমবিবিএস পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন বেশি সম্মান পাবেন। একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক, আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, স্বাস্থ্য দিয়ে, অসুখ দিয়ে, সম্পদ দিয়ে, দারিদ্র দিয়ে, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, এই কারণেই মানুষের মধ্যে এত বেশি পার্থক্য। ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন, আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কার আর শাস্তি দেন।